বঙ্গের খবরের সকল দর্শককে জানাই শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। আবারও নিজের ইউজার আইডি ব্যবহার করে অবৈধভাবে ই টিকিট কাটার দায়ে গ্রেপ্তার হলেন এক যুবক। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার মালকোট গ্রামের যুবক সুধারঞ্জন নন্দীকে হাতে নাতে পাকড়াও করে বাঁকুড়া রেলওয়ে প্রোটেকশন ফোর্স। গতকাল রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার অমরকানন মোড়ে একটি জেরক্সের দোকানে হানা দেয় আরপিএফ পুলিশ। জেরক্স দোকানের আড়ালে এই যুবক অবৈধ টিকিটের রমরমা ব্যবসা ফেঁদে ফেলেছিল, এমনটাই দাবি রেল পুলিশের। গ্রেপ্তারের আগে তার কাছ থেকে সাদা পোশাকে ই টিকিট কাটেন আরপিএফ এর কর্মীরা এবং নিজের ইউজার আইডি ব্যবহার করে ই টিকিট কাটার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে বাঁকুড়া আদালতে তোলা হয়। ই টিকিটের ওপর বিশেষ নজরদারি আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানিয়েছেন আরপিএফ ওসি। तीन तारीख को नंदनकानन मार्केट में एक व्यक्ति के पास में हमने डीक्यूएस चेक कराया। डीक्यूएस चेक करने के बाद मालूम हुआ कि यूजर पर्सन यूजर आईडी यूज करते हुए दूसरों को टिकट बिक्री कर रहा था। हमने उसमें रेड किया। रेड करने के बाद में वहाँ एक सीपीयू, एक मॉनिटर, आकाश और कुछ मोबाइल जिसमें उसने अपने ग्राहकों से संपर्क कर रहा था उसको सीज किया। सीज करने के बाद में लेकर आया, उसने एक्सेप्ट किया कि वो विगत के डेढ़ साल से कारोबार कर रहा है। তার কাছ থেকে একটি সিপিইউ, একটি মনিটর, দুটি পেন ড্রাইভ, একটি মোবাইল হ্যান্ডসেট ও ছয়টি টিকিট যার মূল্য ১৯,০০০ এর কাছাকাছি এবং ১,৩০৫ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত অবশ্য না জেনে বাড়তি টাকার বিনিময়ে এই ই টিকিট কাটতেন বলেই দাবি করছেন। এটা অপরাধ বলে কোনো ধারণা তার ছিল না, এমনটাই দাবি অভিযুক্তের। তারপরে কি হলো গতকাল? গতকাল কি হলো? তখন আমরা বুঝতে পারিনি যে এটা এরকম বেআইনি, এটা এরকম অপরাধ, এটা এরকম করা চলে না, আমি কোনোদিন জানতাম না। তারপর তোমার ধরলো, এটা কি না জেনেই অনেক টিকিট বের করেছো? আগে উঠুন না স্যার, বেশি দাম করে নিয়েছি। কতদিন কতদিন করছো? মানে নিজের ইউজার আইডি ইউজ করতে যে কেউ চাইছো টিকিট করে দিতে? আচ্ছা, তিনে ছটা টিকিট বের করতে মাসে, মানে একবার একটাতে ছটাই বের হয়, এক মাসে ছটা বেশি হতো না। বাড়তি পয়সা নিতে তাদেরকে করার জন্য। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর। স্বপ্নের আবাসন উপহার দিন। জেডি ডেভেলপার প্রেজেন্ট মল্লভূম প্লাজা এনেছে আপনার সাধ্যের মধ্যে 1BHK, 2BHK, 3BHK ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস। এছাড়াও পাবেন কার পার্কিং ও এসি কমিউনিটি হল আপনার শহরে আপনার মনের মতো ঠিকানায়। রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে আপনার মনের মতো ফ্ল্যাট, শিউলি ঝরানো শিশির মাখা একটি শরতের প্রভাতে আপনিও হয়ে যান একটি নতুন ফ্ল্যাটের মালিক। বুকিং চলতেছে, তাহলে আর দেরি কেন? আজই আসুন আমাদের ঠিকানায়, দত্তভবন রসিকগঞ্জ রক্ষাকালী মন্দিরের সন্নিকট, চিড়াকল, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নাম্বার 9564105476, 9433004255, 8240327178।